কোন জায়গায় নারায়ণগঞ্জে কোন এসপি র‍্যাব সেনাবাহিনী পুলিশ কোন আনে আমরা বিচার পাই নাই মানুষের কাছে বিচার চাইছি উনি বিচার না করলে আমরা পেট্রোল ডাইলা প্রধান উপজেলার সামনে মারা যামু তবে ন হিন্দু মানুষের কাছে আমরা মারতে রাজি না উনি হিন্দু একেবারে মুসলমানের লগে এরম জুড়ায় কার ক্ষমতায় উনি কার ক্ষমতা পাইছে আমি জিগাই উনি কি মুসলমানদের ডরে না হিন্দু আছে কয়টা আর মুসলমান আছে কয়টা বাংলাদেশে একজন হিন্দু হইয়া মুসলমানের উপরে এরম অত্যাচার সুলুম হইব আমার জীবনের মায়া যদি ত্যাগ করি ওর জীবনের চিন্তা করবো আমি আমার জায়গা যদি নেগা আমার নিচের মাড়ি নিচে যদি মাড়ি না থাকে আমি ওর চিন্তা করবো আপনি আরেকজনের চিন্তা করবেন থেকে এই পাওয়ারটা আসে আমি সেটা আবারও বলতেছি কারণ এই হিন্দু হইয়া হিন্দু মানুষ আছে চারটা মুসলমান আছে ছয়টা তো হিন্দু হইয়া কেন ব্যাপারে কেন ব্যাপারে কার ক্ষমতায় উনি কার ক্ষমতায় এরকম বল করে উনি জায়গায় জায়গায় এরকম 10% জায়গা কিনে কিনা 30% দখল করে উনি চিন্তা করে যে আমার কাছে টাকা নেব নাহলে গুন্ডা দিয়ে আর বাইট বাইরে পাড়াম ওর ডরে আপনি ইচ্ছে মানুষ দিয়ে দিব আগের যুগের মানুষ এই সিস্টেম আমরা 1000 ইটা নিছি 4 বস্তা বালু নিছি 4 বস্তা সিমেন্ট নিছি আমরা নিয়ে এডি বাউন্ডারি দিব আমাদের জায়গা যতটুকু ওনার যা কাজ করতেছে ওনার জায়গায় উনি কাজ করবো পুলিশের লোক কত হয়েছে ওনার জায়গায় উনি কাজ করবো আমার জায়গায় আমি কাজ করবো আমার জায়গায় যখন কাজ করতে গেছি আমি বাউন্ডারি দিতে গেছি আমার গুন্ডা বুন্ডা লয়ে আর 30 জন পোলা বানলে রান দাও লয়ে বিশ্ব রোডের ভিতরে দৌড়াইছে আমরা মানুষ আছিলাম 4 থেকে 5 জন আমাদের জায়গা আমরা দখল করবো আমাকে সমস্যাটা কি আমরা কি গুন্ডা বুন্ডা নিয়ে যাবো আমার বাপদাদের জায়গা আমার নানির জায়গা সম্পদ পুরোপুরো কালের সম্পদ আইছে আমাদের সম্পত্তি উদ্ধারের জন্য আমার নানির সম্পদ আমার নানির সম্পদ আপনার দখল করে লাইতে আরেকজনে জোর জবরদস্তি পাবে এখানে আইন কারণ কিছু নাই আমরা আইনের কাছে গেছি পুলিশ আইছে পুলিশ আইলে 10 মিনিট বন্ধ রাখে আবার পুলিশ গেলেগা করে কোর্টের রায়ও মানে না সে কোনো কারো কথা শুনে না সে আমার জোর জবরদস্তি কারো কাছে জানতে আছে আমরা দুর্বল আমরা ওরা খুব অধিকার আমরা মারতে পারতাম না টেহ করতে করতাম না ওই সেই সুযোগ নিয়া ওই আমাকে জায়গা গুন্ডা দিয়া বিএনপির লোক আইন না ওই লোক আইন না আমার গুন্ডা ফুন্ডা দিয়া দাও রান দাও চাবাডি লয়ে ইয়া দৌড়ানি দিছে বিশ্ব রোডে হাজার হাজার লোক সাক্ষী এই যে নাম লেখা আছে উজ্জ্বল উজ্জ্বল সম্রাট সম্রাট আর এইলো সুরেশ বাবু হিন্দুরা ক্যাম্পে প্রবাসব করে আমাদের আমাদের মুসলমান দেশ মুসলমান আমাদের আমাদের জায়গা মুসলমানের উনি আমাদের 150% জায়গা কিন না উনি যদি 250% জায়গা ভরে লয় আরেকজনের জায়গা সহ ওনার হিসাব হলো কি আমার কাছে টাকা নেও তার মানে 10 টাকা জায়গায় 2 টাকা নাও এটা কি সম্ভব আমার জায়গার যা দেহ্য দাম আছে সেই টাকাই আমার দিব বিনিময়ে আমার বলতে আরে আমার আপোষ করিয়া যে বাবা তুমি 10,000 কম নাও 50,000 কম নাও সে এইটাও করে না সে সময় নেয় পুলিশে টাকা দেয় সেনাবাহিনী টাকা দেয় সব জায়গায় টাকা দিয়া উনি জায়গা দখল করে রাখছে এখন বর্তমান আমি সকালে একটা পায়া ভাঙ্গে দিয়ে এলাম রাত্র করে পলাইয়া আমি তো গলকে পারমু না পলাইয়া ভাঙ্গে দিয়ে এলাম উনি আবার পরের দিন সকালে গুন্ডা মুন্ডালে আবার 2 পায়া করে লাইতেছে মানে কতদিন সম্ভব উনি দখল করে লাইলে তো শক্তিটা অনেক হয়ে গেল নাকি দখল নিলে তো উনি শক্তিটা পেয়ে গেল আমার তো জায়গা দখল নাই তখন আইনও কইব যখন পায়া করছে তখন কইয়াছিলেন এই কথাটা বলবো কিন্তু আমি সবসময় হারে বাধা দিতেছি কিন্তু হ্যাঁ বাধা মানতেছে না এর বিচার চাই আমরা কথা নিজ কাছে আমরা বিচার চাই টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে নিয়েছে আমরা তো গুন্ডা ভাড়া করবো না আমি যদি গুন্ডা ভাড়া করি তাহলে দেখার লোকে আমার কন্ট্রা সইতেছে হ্যাঁ 50,000 টাকা গুন্ডা ভাড়া করছে আমি 1,00,000 টাকা করবো হ্যাঁ 5,00,000 টাকা করবো আপনারা বলতে পারবেন না কারণ আমরা নিরীহ মানুষ গরিব মানুষ আমরা 10 টাকা খরচ করতাম না সেটা ওই জানে আমরা গুন্ডা ভাড়া করতাম না সেটা জানে সেই কারণে দুর্বল ভাবছে যে আমার কাছে আসতেই হবে নিজের উপরে আঘাত আসলে কি আমার তো আঘাত আর দরকার নাই আমি তো আর জায়গার ভিতরে যাইতাম না যাইতে পারি না দেখি তো আমি আমি এখানে আইসি বিচারের লিগা ডক্টর ইউনুসের কাছে মার দূর করতে যাচ্ছি না টাকা দুটা কম নে জায়গা লয়ে জায়গা কিন্তু উনি তাও করে না উনি খালে সময় নিতে আছে আর এদিকটা বাউন্ডারি দিতে আছে গুন্ডা ভাড়া করে এখন আমি যদি ওর গুন্ডা কাজ আটকাইতে চাই ওনাকে মারতে হবে ওনার গুন্ডাকে মারতে হবে আমার সন্ত্রাস হইতে বললানি তাহলে আমি তো এটা হইতে পারবো না সেজন্য আমি প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাইছি ডক্টর।